গুড ইভিনিং ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি রাত্রিবেলা, তাই গুড ইভিনিং বলতেই হবে, কারণ গুড মর্নিং তে ব্লগ শুরু এখন আর করতে পারছি না। তবে হ্যাঁ, মর্নিং এ ব্লগ কন্টিনিউ হচ্ছে, পরের দিন সকালে দেখতে পাবে। তো আমি বলেছিলাম না, কচু কেটে রেখেছি, এই দেখো মান কচু আর আলু কেটে রেখে দিয়েছি, ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি, আর রুই মাছটা নামিয়ে বড় টরপ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, কারণ রুই মাছের ঝোলটাও করতে হবে, তার সাথে কচুর তরকারিটা করব, আর ইলিশ মাছ ভাপে রয়েছে, ভাত একটুখানি রয়েছে, আর দুটো রুটি করবো। ব্যাস, এই হচ্ছে আমার আজকে রাত্রিবেলা রান্না। তো শুরু করি চটপট করে, তারপর আবার ডিনারও করতে হবে, ঘুমোতে হবে, সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে, স্কুল আছে কি নেই সে এখনো বুঝতে পারছি, নোটিস এখনো আসেনি বন্ধর। তো চলো, আমি এটাই ভেবে নিই যে স্কুল খোলা আছে, এইভাবেই করতে থাকি, তারপর যদি ছুটি পাই তাহলে তো সেটা উপরি পাও না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, সাথে একটা শুকনো লঙ্কা, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কচু আর আলু। মনে তেলে ছিটে খেতে খেতে না হাতগুলো বলে মানে গরম অয়েল প্রুফ হয়ে গেছে জানো, মানে এখন আর ফোস্কা টোস্কা পড়ে না, কে জানে কি ব্যাপার। না বন্ধুরা, পরের দিন দেখলাম এই যে একটু কালো হয়েছে। এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি, এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর নুন, কাঁচা লঙ্কা দেবো বুঝলো, একটু নেড়ে চেড়ে নিই, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, এবার একটু জল অ্যাড করছি, ঢেকে রেখে দিই, পরে মাছের মাথাটা অ্যাড করবো। কচুর তরকারিতে মাছের মাথাটা দিয়ে দিলাম, হয়ে গেছে। আর বললাম না, রুই মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ফ্রাই করে নিচ্ছি। এই মাছের ঝোলটা আজকেই করে রাখবো, কারণ স্কুল আছে কি নেই তো বুঝতে পারছি না সেই জন্য। তো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে খুব সিম্পলভাবেই করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে, বাটা বুটি কোনো মশলাই দেবো না, মিক্সার গ্রাইন্ডার ভরাবো না। দেখো কিভাবে করি, ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই, তুলে নিয়ে আমি কিভাবে করছি সেটা ছোট্ট করে রেসিপিটাও দেখিয়ে দেবো। রাত্রিবেলা ওরকম বাটা বুটির ঝামেলা আমি এমনিতেও রাখি না, আর মানে চালানি মাছ নয়, জ্যান্ত মাছ, সেই জন্য মাছটা যেভাবেই রান্না করি খেতে ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে এবার জল দিই, গ্রেভিটা করে নিই। এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু ঢেকে রাখবো, আর একটুখানি শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে আমার মাছের একদম সিম্পল ছোট্টখাট্ট রেসিপি। এবার খেতে বসে গেছি, এই যে কচুর তরকারি দেখতে পাচ্ছ হয়ে গেছে, রুটি, আর কালকের ইলিশ মাছ ছিল, তাই দিয়ে খাওয়া শেষ। দরজাটা টেনে দিয়ে যেও, হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, পরে বলেছিলাম যে স্কুল থেকে নোটিস এলে আমার স্কুল ছুটি থাকবে, তো নোটিস এসে গেছে, স্কুল ছুটি আছে। তবুও সকাল সকাল উঠতে হয়েছে, কারণ ওই হেল্পিং হ্যান্ড চলে এসছে, তো উঠে দরজা দরজা খুলে দিলাম, সে কাজ টাজ করে চলে গেল, আমাদের চা খাওয়া হয়ে গেল, আবার গিয়ে এক রাউন্ড শুয়েছিলাম, মানে ঘুমোই নেই কিন্তু ওই একটু গড়াগড়ি করছিলাম। তারপরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টে কী বানাবো চলো দেখি। আর আজকের ওয়েদার এখানে বলতে, এ দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, বর্ষাকালের মতোই ওয়েদার, একটু সকালের দিকে হাওয়া দিচ্ছিল, এখন কিন্তু গাছপালা একদম স্থির। আজ টোটালি আমাদের ছুটি, তবে আগামীকাল হতে পারে স্কুল খুলবে অথবা অনলাইন ক্লাস হবে। ব্রেকফাস্টে কী বানাবো কী বানাবো, বানালাম সুজির চিলা, বুঝলে, মানে সুজি আর অল্প একটুখানি আটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এই দিয়ে এই যে সুজির চিলা বানালাম, আর আচার আছে, আচার দিয়ে আমরা খাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা,
রান্না বলতে ওই যে কালকে করে রেখেছিলাম রান্না, সেই জন্য আজকে রান্না বান্না খুব একটা নেই। আর সকাল থেকে ভাবছিলাম কিছু কাজকর্ম করবো, সেটাও খুব একটা করা হয়নি। তো ভাবছি কি বলতো, একটু স্নানটা করে আসি, স্নান করে এসে তারপরে একেবারে রান্না বান্নার মধ্যে একটু ভাত বসালেই হয়ে যাবে। আর একটুখানি ভাবছি লাল শাক না কি শাক এনেছে, হ্যাঁ একটু লাল শাক এনে রেখেছে, আশিস এনে ধুয়ে রেখে দিয়েছে, তো ওটা একটু কেটে লাল শাকটা করবো। আর এই দুটোই ভাবছি স্নানটা করে তারপরে এই কাজে হাত দেব। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, দানা ঝড় যে আমাদের এখানে খুব একটা ডানা মেলেছে তা কিন্তু নয়, খুব অল্প বৃষ্টি এবং তাতে কিন্তু একেবারে যে যাতায়াত সমস্ত কিছু ব্যাহত হয়ে গেছে তা নয়, মানে এখনো সেরম কিছু ঝড়ের প্রভাব দেখা যায়নি। আর জানো তো কালকে মা রাত্রিবেলা আমাকে ফোন করছে, ফোন করে সে কি চিন্তিত, মানে পুরো টেনশনে পড়ে গেছে, কি না দানা ঝড় আসছে, আমরা সবাই ঠিকঠাক মতো আছি কি না, কে কোথায় আছি, সবাই বাড়িতে আছি কি না, বাইরে যেন না বেরোই, কালকে স্কুল ছিল কি না, সব স্কুল তো ছুটি পড়ে গেছে, ঘোষণা করে দিয়েছে ছুটি হয়ে গেছে, সোনা কি করছে, সোনা কি বাড়ি আসছে, ওর কি কলেজ ছুটি দিয়েছে, এরকম ধরনের নানা রকম টেনশন। আমি বলছি কি হয়েছে এটা কি, বলে ঝড় এরকম হচ্ছে তুই জানিস না নাকি, ঝড়ের খবর জানিস না, বলছে টিভি দেখিস না নাকি। আরে না আমি আমি দেখি না, বলে হ্যাঁ তোরা তো টিভি দেখিস না, ওই জন্যই তো আমি জানালাম ঝড় শুরু হবে, তোদের কি অবস্থা, তোরা কি করছিস। তা আমি বললাম যে তুমি কি বাইরে গিয়ে দেখেছো ঝড় উঠেছে কিনা, নাকি টিভিতেই শুধু ঝড় উঠেছে, মানে না উঠবে তো, উঠবে যখন তখন দেখা যাবে, আর সবাই সবকিছুই খবর রাখছে, টিভি দেখলেই শুধু খবর রাখা যায় তা না, মোবাইলেও তো খবর রাখা যায়, অ্যাপ আছে, সেই অ্যাপটা কখন কি হাওয়ার গতি প্রকৃতি থাকে, সেটা কোথায় সাইক্লোন হচ্ছে, শুধু এইখানেই নয় পৃথিবীর কোথায় কোথায় সাইক্লোন হচ্ছে সব সেখানে দেখা যায়। আর যখন একবার শুনে নিয়েছি দানা, তখন তো দানাকে নজর রাখছি, টিভির এই অ্যাঙ্কারগুলোই না এরকম মানে বয়স্ক মানুষের মনে আরো বেশি ভয় ঢুকিয়ে দিচ্ছে, স্বাভাবিকভাবে বয়স্ক মানুষ একটু অ্যাংজাইটিতে ভোগে, তারা বেশি ভয় পায় পারে, মানে এমন ভাবে দানা গায়ের মধ্যে হুড়মুড়ি এসে পড়ছে, মনে হচ্ছে জানলা খুললেই গায়ের মধ্যে এসে পড়বে এক্ষুনি, এরকম একটা অবস্থা। মানে আমি আজকে মনে হয় সকালবেলা দু একবার চালালাম ফোনটা যে দেখি খবরে কিছু বলছে কিনা, দেখলাম কলকাতার জন্য ভীষণ ভয়, মানে প্রথম হেডিংই দেখলাম কলকাতায়ও কিন্তু দানা তার প্রভাব বিস্তার করে ফেলেছে, মারাত্মক অবস্থা, বাইরে একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে আমাদের এখানে, মানে প্রভাব এখনো নেই, হালকা বৃষ্টি, সেটা বর্ষাকালে এর থেকে অনেক বেশি বৃষ্টি হয়, অনেক বেশি হাওয়া হয়। তো যাই হোক, এরকমভাবে নিউজ অ্যাঙ্কাররা যে কেন ভয় দেখায়, আমাদের দায়িত্ব তো মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো, তাই না, যে ঝড় আসছে, সমুদ্র উপকূলবর্তী যারা অঞ্চলে রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, বারবারই কি ঝড় উঠবে আর কান মুলে ঘরে পাঠাবে, এটা কি ভালো, নাকি একটা অ্যাওয়ারনেস জাগিয়ে দেওয়া যাতে মানুষ ঝড় উঠলে কী কী করতে হয় সেটা জানতে পারে, মানে প্রতি মিনিটে মিনিটে একেবারে সতর্ক বার্তা জানানো হচ্ছে, একটু সত্যতাও রাখো একটুখানি রিয়ালিটিও রাখো। চলো দুপুরে খেতে বসে গেলাম, এই হচ্ছে মেনু, সবই গতকাল করেছি, আর শুধু লাল শাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেল 5টা বাজে, দানার কিন্তু কোনো আগমন হয়নি আমাদের এই সাইডটাতে, মানে আমি উত্তর চব্বিশ পরগনা থেকেই বলছি, এখনও বিকেলের আলো অব্যাহত, মেঘ এতটাও করেনি যে কিছু দেখা যাচ্ছে না এরকম, বরং এর থেকে অনেক বেশি মেঘ কদিন আগে যে বর্ষাটা গেল তখন দেখা গেছিলো, মানে 4:45টার মধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল। তো যাই হোক, না হলেই ভালো, আসলে যতটা ভয় জাগানো হয় মানুষের মনে, এই ঝড় নিয়ে নয়, যে কোনো অবস্থা নিয়ে, যে কোনো পরিস্থিতি নিয়ে মিডিয়া বড় বেশি রং চড়িয়ে মানুষকে বলে, মানুষকে বোঝায়, যার জন্য আমি একটা ভিডিও দেখলাম যেখানে আবহাওয়া দপ্তর থেকে খোদ মানে কিছু বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন যে এই এই ব্যাপার হয়েছে, মানে এত কিলোমিটার বেগে আসতে পারে, কখনের মধ্যে কি হবে, সব ডিটেলসে বলছে তারা। মানে সেইখানে আমি কমেন্টটা দেখছি, মানে ভীষণ নেগেটিভ রিপ্লাই, মানে তারা বোঝাতে চাইছেন যে ওই ভদ্রলোক কিছুই জানেন না, মানে যারা সত্যি পণ্ডিত ব্যক্তি ওই ফিল্ডে তারা কিছু জানেন না, জানেন হচ্ছে কিছু লাফানো ঝাপানো নিউজ অ্যাঙ্কাররা, যারা জিনিসটাকে পেশ করেন, প্রেজেন্ট করেন, পারফর্ম করেন, আসলে তারা কিন্তু এদের থেকেই খবরটা নিয়ে বলেন, কিন্তু রং চড়ান এত বেশি যাতে আমাদের সেগুলোকে গলদ্ধকরণ করতে সুবিধা হয় বা ভালো লাগে, এন্টারটেইনিং হয়ে যায়, মানে ঝড় আসছি ঝড় আসছি ঝড় আসছি এরকম একটা ফিল আমাদের মধ্যে জাগানো হয়। আর যখন আমরা রিয়েল ফ্যাক্ট শুনি, শুনতে বসি, তখন আমাদের মন ভালো লাগে না, কারণ ওরকম ডোপামিন ক্ষরণ হচ্ছে না, তো বুঝতে হচ্ছে জিনিসটা রিয়ালিটির মধ্যে প্রবেশ করছি, আমরা তো সবসময় একটা ফেক জগতে রয়েছি, তাই রিয়ালিটিতে প্রবেশ করলে আমাদের ভালো লাগে না, মানে এটা পুরো প্রমাণ হয় এই ধরনের কমেন্ট দেখে। যিনি ওই ফিল্ডের মানে জেনে বুঝে বিজ্ঞান দিয়ে কথা বলছেন তিনি একেবারেই ভরসাযোগ্য নয়, তার খবর একদমই ভরসাযোগ্য নয়, কি যুগ পড়লো, মানুষ এখন আর রিয়ালিটিটাকে নিতে পারছে না জানো তো। তো যাই হোক বন্ধুরা,
আজকের দিনটা না আমার এইভাবেই কেটে গেল। খাওয়া দাওয়া করলাম, শুয়ে বসে রইলাম, ছেলেকে একটু ফোন করলাম, ছেলের সাথে কথা বললাম যে যদি সব টেনশন বন্ধ হয়ে যায় তুই তাহলে পারলে চলেও আসতে পারিস আজকে সকালবেলা। তো বললো মা ঝড় টড় কিছুই হবে না, ম্যাক্স টু ম্যাক্স 50 কিলোমিটার বেগে আমাদের এদিকটা হতে পারে, তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে শুক্রবারে মানে কালকে বিকেলবেলায় তাহলে চলে আয়। এসব কথাবার্তা হলো, আর এই যে স্কুলের কাজ নিয়ে বসেছি, আর এই যে কিছু এখনো করতে পারিনি, স্টার্ট করবো অ্যাকচুয়ালি। দেখো এই যে আনন্দবাজার পত্রিকা, জানো এই আনন্দবাজার পত্রিকাটা নিয়ে, প্রচ্ছদটা নিয়ে আমি একটু দেখছিলাম, কারণ খুব শুনছিলাম যে প্রচ্ছদটা যে কী এটা আর অনেকেই বুঝতে পারছেন। এই প্রচ্ছদটা যিনি এঁকেছেন তিনি কী মনে করে কী এঁকেছেন এটা নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা। হ্যাঁ তো এটাই দেখছিলাম, প্রচ্ছদটা একটু দেরি করে এসছে আমার কাছে আনন্দবাজার পত্রিকাটা পুজোর সংখ্যাটা। তো এনিওয়ে এটাও দেখছিলাম, মানে আজকে একেবারে মানে কী বলবো ছুটির আমেজে রয়েছে, মানে আনএক্সপেক্টেড ছুটি, তো না আশাই করিনি যে এই ছুটিটা পাবো। আবার কালকে হলো দেখা যাক কী হয়, কালকে সকাল 10টা অবধি তো এরকম আবহাওয়া খারাপ থাকবে। আর স্যাটারডে আবার পিটিএমের কথা রয়েছে, হতে পারে কালকে যেতে হবে। আর আমার একটা কাজ বাকি রয়েছে, মা আসার পর যে সোফাটা আমি খুলে দিয়েছিলাম, মা ঘুমিয়েছিল সোফা কামবেটটা, ওটাকে ভাবছি একটু গুটিয়ে টুটিয়ে ঠিক করে রাখি, ওটা এখনও খোলাই রয়েছে, যদিও কাজে লাগছে, একটু শুয়ে বসে রেস্ট নেওয়া যায়, কাজ করা যায়, বড় জায়গা তো আশেষে আবার শুয়ে একটু টিভি দেখতে পারে। যাই হোক তবুও মানে সোফাটা একটু গুটিয়েই দেবো ভাবছি, ছেলের খাটটা তো পড়েই থাকে, শুলে ওখানে শুতে পারে, এই খাটটা রয়েছে, দুটো খাট তো পাতাই থাকে, তো ভাবছি যে এখন ওইটা একটু গুছিয়ে দিই। সেট হয়ে গেল, বিকেলে শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছি। হয়তো বাজে 8টা, চলে এসেছে পাড়ার চাঁদা নিতে, পাড়ার কালী পুজোর। এবারে পরপর আশেপাশে যে সমস্ত পুজো হয়েছে ওই পরপর বিল পড়বে আর কি। পুজো তো 31 তারিখ, দেখতে দেখতে চলেই আসবে, তো এক সপ্তাহ পরে কিন্তু কালী পুজো। আর সোফা ঠিক করতে করতে মায়ের ফোন এসে গেছিলো। তো চলো বন্ধু, আসন্ন কালী পুজোর আনন্দ নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।